আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে একটি কালার পিকার বানিয়ে ফেলবো। তো কালার পিকারটা কি সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে চাই। তো দেখেন এখানে কিন্তু আমাদের একটি কালার রয়েছে, আমরা যখন এই কালারে ক্লিক করব তখন দেখেন আমরা বিভিন্ন ধরনের কালার এখান থেকে সিলেক্ট করতে পারবো। ধরুন এখান থেকে আমরা ইয়েলো কালারটা নিলাম, আমরা যদি ওকে করে দিই তাহলে ইয়েলো কালারের যে কোড, হেক্সাডেসিমাল যে কোড, হেক্সা কোড, সেটা কিন্তু এখানে চলে আসতেছে। শুধুমাত্র ইয়েলো না, আপনি যে কোনো কালার এখান থেকে দিয়ে ওকে করে দিবেন তাহলে সেইটার হেক্সা কোডটা কিন্তু এখানে চলে আসবে, এই যে ইনপুট ফিল্ড সেই ইনপুট ফিল্ডে চলে আসবে। তো এই কাজটা কিভাবে করতে হয় সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা এই ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করব। তো সেটা শুরু করার পূর্বে জাস্ট আমি সবগুলোকে কেটে দিলাম, আপনারা জাস্ট একটি এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার তৈরি করে নেবেন। স্ট্রাকচারটি তৈরি করে নেওয়ার জন্য আমি এগুলোকে কেটে দিলাম, যেগুলো আমার দরকার নেই সেগুলো আমি এখান থেকে কেটে দিলাম। তো এখান থেকে দুইটা আমি ইনপুট ফিল্ড নিয়ে নিচ্ছি, প্রাথমিক অবস্থায় যেটা রাখলাম সেটা টেক্সট। তো এই টেক্সটের একটা আইডি দিয়ে দিচ্ছি, তো এখান থেকে বলে দিলাম হচ্ছে হেক্সা, তো হেক্সা নাম্বার, পারফেক্ট। তো প্রথম অবস্থায় বলে দিলাম হেক্সা নাম্বার, তো বিআর বিআর দিয়ে আমি কিছু নিচে নিয়ে চলে যাচ্ছি। এবং এখান থেকে ইনপুট টাইপ, আমাদের যে ইনপুট টাইপ কালার আছে সেইটা বলে দিলাম কালার, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখান থেকে জাস্ট আমরা একটি আইডি দিয়ে দিচ্ছি, তো এটার আইডি দিয়ে দিলাম এখান থেকে আমরা কালার, পারফেক্ট। তো আউটপুটটা দেখেন, এখন কিন্তু আউটপুটটা আমাদের এই অবস্থাতে চলে আসলো, তাই না? তো দেখেন আমাদের কিন্তু এখন ওকে করলে কিন্তু কালার টালার কিছু চেঞ্জ হচ্ছে না। তো এখন আমাদেরকে সেই কাজগুলো করতে হবে। তো সেটা শুরু করার জন্য জাস্ট আমি যে কাজ করতে চাচ্ছি, এখান থেকে জাভাস্ক্রিপ্টটা আমাকে ওপেনিং করতে হবে। তো স্ক্রিপ্ট ট্যাগটাকে ওপেনিং করে নিলাম এবং ক্লোজিং করে নিলাম। এখন এখান থেকে যে হেক্সা নাম্বার এবং যে কালার দুইটা আইডি দিয়েছিলাম, সেই দুইটা আইডিটাকে এখন আমাকে ধরতে হবে। তো ভার দুইটা আইডিটাকে আমি ধরে ফেলি, হেক্সা হেক্সা নাম্বার, পারফেক্ট। হেক্সা নাম্বার ইকুয়াল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তো সেইটার মধ্যে আমি কোনটা রাখবো, এই যে আমার আইডি হেক্সা নাম্বার, সেইটাকে আমি এখানে রেখে দিচ্ছি। তো এই কাজটা এখানে আমরা করে নিলাম। সেমভাবে আমরা কালারের জন্যও সেম কাজটা করতে চাচ্ছি। তো ভার কালার কালার ইকুয়াল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তো সেইটার মধ্যে আমরা কালারটাকে রেখে দিলাম, পারফেক্ট। তো দুইটা জিনিস আমরা এখান থেকে ধরে ফেললাম, প্রাথমিক অবস্থায় আমাদের ধরার কাজ শেষ। এখন আমরা জাস্ট যে কাজ করতে চাচ্ছি, এই যে আমাদের কালার, এই যে আমাদের ইনপুট ফিট কালার, যে ভেরিয়েবলের মধ্যে আমরা রাখলাম সেই ভেরিয়েবলটা হচ্ছে আমাদের কালার। তো এখান থেকে আমরা যখন অ্যাড ইভেন্ট লিসেনার, তো লিসেনার করলে আমাদের কী হবে, ইনপুট, তো এখানে হবে হচ্ছে আমাদের ইনপুট, পারফেক্ট। মানে হচ্ছে আমাদের ইনপুট ফিল্ডটাকে নিয়ে কাজ করবে সে। তো এখন আমরা কি করতে চাচ্ছি, একটি ফাংশন। তো এই যে ফাংশন, তো এই ফাংশন অবশ্যই আমাদেরকে কোনো কাজ করবে একটা, তাই না? তো ফাংশনের কাজটাকে আমি বহুতবার বলেছি, ফাংশন হচ্ছে কোনো একটি কাজ করে আমাদেরকে আউটপুট প্রদান করে। সুতরাং এখন এর মধ্যে এখন আমরা কী করতে চাচ্ছি, তো আমি আর একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, সেই ভেরিয়েবলের নাম দিয়ে দিচ্ছি আমি ইনপুট কালার, ইনপুট কালার ইকুয়াল। তো এই ইনপুট কালারের মধ্যে এখন কী থাকবে লক্ষ্য করে দেখেন, আমি স্পেস দিয়ে দিচ্ছি। এই ইনপুট কালারের মধ্যে এখন কী থাকবে, এই ইনপুট কালারের মধ্যে আমার যে কালার নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম তার ভ্যালুটাকে আমি রাখতে চাচ্ছি। তো কালার ডট ভ্যালু, তো কালার ডট ভ্যালু, এই কাজটা আমরা এখানে করে ফেললাম। তো এই কাজটা করে ফেলার পর এখন আমাদেরকে আরেকটি কাজ করতে হবে। আমি যেই হেক্সা, দেখেন হেক্সা নাম্বারটা আমি ডিক্লেয়ার করেছিলাম, ভেরিয়েবল নিয়েছিলাম, সেই হেক্সা নাম্বার, সেই হেক্সা নাম্বারের ভিতরে আমি একটি কিছু রাখতে চাচ্ছি। তো সেই হেক্সা নাম্বারের ভ্যালুটাকে আমি ধরতে চাচ্ছি, তো হেক্সা নাম্বার ডট ভ্যালু, তো হেক্সা নাম্বারের ভ্যালুটাকে আমি ধরলাম। তো এই ভ্যালুর মধ্যে এখন কী থাকবে, এই তো হেক্সা নাম্বার ডট ভ্যালুর মধ্যে থাকবে হচ্ছে আমার ইনপুট কালার, পারফেক্ট। তো এই কাজটাই আমরা এখানে করলাম, দেখেন এখানে বেশি কাজ এখানে আমরা করি নাই। প্রাথমিক অবস্থায় আমরা কালার ডট ভ্যালু, মানে আমার যে কালার ভেরিয়েবল ছিল সেই ভেরিয়েবলের ভ্যালুটাকে আমরা ধরলাম, সেইটা আমরা ইনপুট কালারের মধ্যে আমরা স্টোর করে রাখলাম। এখন আমাদের যে হেক্সা নাম্বার ছিল ভেরিয়েবল, সেই হেক্সা নাম্বারের ভ্যালুটাকে আমরা ধরলাম। ধরার পর ইনপুট কালার, এই যে আমাদের ইনপুট কালার যেটা আমরা পেলাম ইতিপূর্বে যে ভেরিয়েবল থেকে, সেই ইনপুট কালারটাকে আমরা এটার মধ্যে রেখে দিলাম। তো এই কাজটা কিন্তু আমরা এখানে করে ফেললাম, সুতরাং এইটার ভ্যালু হবে হচ্ছে আমাদের ইনপুট কালার। তো এই কাজটা এখানে আমাদের করে ফেলার পর আমাদের এখন জাস্ট একটি কাজ করে ফেলি। আমরা এখানে একটি এইচ ওয়ান ট্যাগ ইউজ করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এই যে এইচ ওয়ান ট্যাগ, এখানে আমি বলে দিচ্ছি লার্ন উইথ ফিচ, পারফেক্ট, লার্ন উইথ ফিচ, এটার একটি আইডি দিয়ে দিই। তো আইডি বলে দিলাম লার্ন বলে দিই আইডিটা, তো আপনারা যে কোনো নাম ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখান থেকে আমি দিয়ে দিলাম আইডিটা লার্ন, পারফেক্ট। তো এখান থেকে ডকুমেন্ট ডট টু গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে সেটাকে আমি ধরে ফেলি। তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তো কোনটাকে ধরছি আমি এখান থেকে, আমার যে লার্ন নামে, এই তো এই লার্ন আইডিটাকে আমি এখান থেকে ধরে ফেলছি, তাই না? তো এই কাজটা আমরা এখানে করে ফেললাম। তো
তো এইটার মধ্যে এখন আমাদের কি থাকবে, তো আমরা এটাকে স্টাইল করতে পারবো কিন্তু এখন। তো এই যে স্টাইল, তো স্টাইল ডট তার কালারটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি। তো কি কালার হবে, যখন আমাদের কেউ ক্লিক করব, যখন আমাদের ক্লিক করব তখন আমাদের যে ইনপুট কালার, এই যে ইনপুট কালার সেটা আমরা এর মধ্যে রেখে দিলাম। পারফেক্ট, ক্লিক করার সঙ্গে সঙ্গে যেন আমাদের ইনপুট কালারটা, আমাদের যে ইনপুট কালার ছিল আমরা যখন কোনো একটি ক্লিক করব তখন যেন আমাদের টেক্সটের কালারটাও যেন চেঞ্জ হয়ে যায়। তো এখন আমরা যদি আউটপুটটা দেখি তাহলে দেখেন এখান থেকে ধরলাম, এটাকে নিলাম, নেওয়ার পর আমরা ওকে করে দিলাম, তাহলে দেখেন আমাদের যে টেক্সটের কালার সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমাদের একটা ভ্যালুও চলে আসছে। আমরা যদি এখান থেকে ব্ল্যাক বা এখান থেকে এই ইয়েলোটা দিলাম, তো দেখেন এখান থেকে আমার ইয়েলোটা চলে আসলো, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে একটা ভ্যালু চলে আসলো। আবার এখান থেকে নিচ্ছে একটা যে কোনো একটি কালার, পারফেক্ট, তো এটা চলে আসলো। তার পরবর্তীতে এখান থেকে কালারটা নিচ্ছি, এটাও চলে আসলো, তার একটি আমার কিন্তু কালার কোডও চলে আসলো ইনপুট ফিল্ডে আমার কালার কোড। সুতরাং হেক্সা ডেসিমাল যে কালার কোড সেটা কিন্তু আমার এখানে চলে আসলো, হেক্সা কালার। তো আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। এখন আপনারা চাচ্ছেন যে পুরো বডির কালার পরিবর্তন করতে, তাই না? ইতিপূর্বে যা আমরা দেখলাম, তো সেই কাজটি করার জন্য জাস্ট আমরা ডকুমেন্ট ডট বডি আমাদের হবে, তো অবশ্যই ডকুমেন্ট ডট বডি। তো এর স্টাইলটা আমরা বলে দিতে চাচ্ছি স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড, তো স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার। তো এর স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালারটা কোনটা রাখবো এখন আমরা, এই যে আমাদের ইনপুট কালার, ইনপুট কালার সেটা আমরা এখানে জাস্ট রেখে দিচ্ছি। তো আমাদের কাজটা কিন্তু এখানেও হয়ে গেল। এখন দেখেন আমরা যদি এখান থেকে যেটা ইউজ করি না কেন ব্ল্যাক দিলাম, তাহলে আমাদের দেখেন পুরো বডিটা কিন্তু ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন, কিন্তু টেক্সটের কালার আপনারা দেখতে পাচ্ছেন না, এই যে পুরো বডিটার সেম কালার হওয়ার জন্য টেক্সটের কালারটা আপনারা দেখতে পাচ্ছেন না। তো আশা করি বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। জাস্ট আমি আরেকবার রিভিউ করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। প্রাথমিক অবস্থায় আমরা এখান থেকে দুইটা ইনপুট ফিল নিয়েছি, সেই দুইটা ইনপুট ফিল আইডি দিয়েছি, আইডিগুলোকে আমরা ধরেছি, এখানে এতটুকু ধরার কাজ আমরা করেছি। তারপর সেই আইডিটা কালার ডট অ্যাড ইভেন লেসেনার চালিয়েছি, তার পরবর্তীতে ইনপুট কালার নামে একটি ভেরিয়েবল নিয়েছি। তো এই যে কালার নামে যে ভেরিয়েবল, সেই আইডিটার যে ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে আছে, সেই ভেরিয়েবলের মধ্যে আমরা ডট ভ্যালুটাকে ধরলাম। ধরার পর হেক্সা নাম্বার, এই যে আমাদের হেক্সা নাম্বার, হেক্সা নাম্বারের ভ্যালুটাকে আমরা সেই ভেরিয়েবলে, সুতরাং যে ভেরিয়েবল ইতিপূর্বে ডিক্লেয়ার করলাম সেই ভেরিয়েবলটাকে আমরা রেখে দিলাম। তাহলে কিন্তু আমাদের কাজটা এখানে হয়ে গেল। তার পরবর্তীতে এখানে আমরা জাস্ট টেক্সটের কালার পরিবর্তন করলাম, আর এখানে এসে আমরা বডির কালারটা পরিবর্তন করলাম। তো দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করুন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।